আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই যারা প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের আপডেটে ভিউর্স দিন শুরুতেই আমরা আপনাদের সাথে প্রবাস থেকে টাকা পাঠালে আপনি বাংলাদেশি টাকা যে রেট পাচ্ছেন তার একটি সঠিক ধারণা দিয়ে থাকি সঠিক ধারণা দিয়ে থাকি জেনে নিন আজকের টাকার রেট কত আজ বুধবার একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে তার টাকা পাঠাবেন এতে করে বেঁচে যাবে আপনার প্রবাস জীবনের মূল্যবান সময় এবং আপনার কষ্ট অনেকাংশেই লাঘব হবে এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে আপনি বাংলাদেশি টাকায় যে মূল্য পাবেন তাই আপনাদেরকে জানিয়ে দিব অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য কিন্তু ভিন্ন হবে চলুন জেনে নিন আজ কোন দেশ থেকে টাকা পাঠালে আপনি বাংলাদেশি টাকায় কত রেট পাচ্ছেন মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে আজ আপনি পাচ্ছেন বাংলাদেশি টাকায় পঁচিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন তেইশ টাকা পাঁচ পয়সা সৌদি একরিয়ালের বিনিময়ে পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক উনত্রিশ টাকা সাতাশ পয়সা ক্যাশ পিকআপে পাচ্ছেন আঠাশ টাকা পঁচানব্বই পয়সা মার্কিন এক ডলারের বিনিময়ে পাচ্ছেন একশো টাকা দু পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন একশো টাকা পাঁচ পয়সা ইউরোপীয় এক ইউরোর বিনিময় পাচ্ছেন একশো তিরিশ টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে একই রেট রয়েছে মার্কালিয়ান এক ইউরোর বিনিময় পাচ্ছেন একশো একশো তেত্রিশ টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন একশো তেত্রিশ টাকা ব্রিটেনের এক পাউন্ডের বিনিময়ে পাচ্ছেন একশো পঞ্চান্ন টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন একশো পঞ্চান্ন টাকা সিঙ্গাপুরের এক ডলারের বিনিময় পাচ্ছেন নব্বই টাকা তিরাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক্যাপে পাচ্ছেন নব্বই টাকা আশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারের বিনিময় পাচ্ছেন একটি টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকঅপে পাচ্ছেন পঁচাত্তর টাকা তিয়াত্তর পয়সা কানাডিয়ান এক ডলারের বিনিময় ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাচ্ছেন নব্বই টাকা এবং ক্যাশ পিক্যাপে পাচ্ছেন নব্বই টাকা ইউ এর এক ধীরহামের বিনিময়ে পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনিশ পয়সা উমানি অ্যাপ্রিলে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাচ্ছেন তিনশো চোদ্দো টাকা এক পয়সা ক্যাশ পিক্যাপে একই রেট রয়েছে বাহারিন একদিনের বিনিময়ে পাচ্ছেন তিনশো টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন দুশো উননব্বই টাকা এক পয়সা কাতারি একরিয়েলে পাচ্ছেন তেত্রিশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে এক রেট রয়েছে কৃতি একদিনের বিনিময়ে পাচ্ছেন তিনশো ছিয়ানব্বই টাকা উনিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে পাচ্ছেন তিনশো পঞ্চান্ন টাকা তেরো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্সে পাচ্ছেন একশো টাকা সাতান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক্যাপে পাচ্ছেন একশো টাকা দক্ষিণ আফ্রিকার এক রান্ডের বিনিময় পাচ্ছেন পাঁচ টাকা তিরাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে এক রেট রয়েছে জাপানি এক ইয়ানে পাচ্ছেন সাঁইত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক পাচ্ছেন ছত্রিশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওনের বিনিময়ে পাচ্ছেন নয় পয়সা এবং এক রুপির বিনিময় পাচ্ছেন এক টাকা উনত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপে একই রেট রয়েছে উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য তবে স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এছাড়াও আন্তর্জাতিক ডলার মানদণ্ড ওঠানামার কারণে এর যে কোনো পরিবর্তন আপনি দেখতে পাবেন এছাড়া আমরা যখন দেশে টাকা পাঠাই তখন কিন্তু আমরা বিভিন্ন পদ্ধতির অবলম্বন করে থাকি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার ক্যাশ পিকআপ নগদ বিকাশ উপায় রকেট এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ইত্যাদির কারণেও কিন্তু প্রকৃত মূল্যের কিছুটা আংশিক পরিবর্তন ঘটে আপনি যে কোনো পদ্ধতি অবলম্বন করেই দেশে রেমিটেন্স পাঠান না কেন অবশ্যই ব্যাংকের মাধ্যমে বা বৈধ পন্থায় পাঠাতে চেষ্টা করবেন কেননা আপনি যখন বৈধ পন্থায় দেশের রেমিটেন্স পাঠাবেন তখন সরকার তার সিদ্ধান্ত অনুসারে আপনার রেমিটেন্সের সাথে দুই দশমিক পঞ্চাশ শতাংশ একটি প্রণোদনা টাকা যুক্ত করে দিবে যেটি পেলে আপনি কিছুটা হলো আর্থিকভাবে লাভবান হবেন তাই আপনি যার নামে টাকা পাঠাবেন তাকে বলবেন অবশ্যই ব্যাংক থেকে কনফার্ম করে সে টাকাটি তিনি যেন বোঝে নেন ভিউয়ার্স এই ছিল আমাদের সর্বশেষ টাকার আপডেট প্রতিদিন